সাতক্ষীরাই গেছি ওয়াজ করতি ওয়াজ করতে যাই বলছি বাবা আমি দূর থেকে আসছি একটু চা খাই কোরআন তেলাবত করার মতন কেউ আসো কথা কয় না আমি ভাই আমি কুস্তিয়ার থেকে আসছি আমি একটু চা খাবো কোরআন তেলাবত করার মতন কেউ আসেন ওই এলাকার এক মেম্বার বলছে আমরা কোরআন পর্বতে তোমাকে ভাড়া করিয়ে আনেছি কেন তখনই আমি বুঝিয়ে ফেলেছি এই মাল এদেশে নাই এরা মক্তব মাদ্রাসা পছন্দ এই ছেলেটা গজল বললো কি ফরহাদ ফর মাদ্রাসায় নিশ্চয় পড়িছে আমরা যখন মাদ্রাসায় কালেকশনে যেতাম মা বলতো কোন মাদ্রাসার বলে অমুক মাদ্রাসার বলে একটু গজল বলো বেশি করে ধান দিব আমাদের গজল তো আর আজকালকার মতন না কোথা রলেন প্রাণের বিপদে তোমার ইউসু মারা যায় গ কুয়াতে এই গজল বলতে আমার মা শাশিরা কান্ত বলছে বল বাবা আরো বেশি করে ধান দিব কুয়াই পরে কান্দেনি ইউসুফ না দেখিলাম মরণ এইসব গজল ছিল কি ছিল না আমরা ফজরের নামাজের আজান দিয়ে মাইকে গজল গাতাম সকাল বেলা সবে সাদে সবের মুখস্থিন ভাব ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জোড়া কোরআন তেলাবাত করার মতন লোক না একটা গজল বলো এইরম এক সাওয়াল কয় একটা বলবো আমি যাক মান ইজ্জত লিয়ে এলাকার আই মাইকটা হাতে দিয়ে সালাম দাও আমি সাডা খাই একটা ভালো গজল বইল সাওয়াল মাইকটা হাতে নিয়ে কয় সালাই কম জোরে বলেন এই সালাম হবে মক্তব যদি ছেলেরা পড়ত তাহলে সেই ছেলেরা বলতো আসসালামু মক্তব দেশে নাই মাদ্রাসার নামও শুনে নাই যার জন্যে ও যেইসা বাপ তেইসা সন্তান কি কয় সালাই মালাই তা আমি এবার চাদা রাইকে বলছি বাবাজি গজল জানো তো আটটা জানি কটা তোমার তো সালামের ভাবই ভালো না তুমি কেমনে জানো বল রেডিওর থেকে শিখেছি শিখতে পারে রেডিওতে গান হয় না গজল হয় না নাকি আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেজব আমি কেয়ামতের হাটে রেডিওর থেকে শিখতে পারে আমি বাবা তো সালামের যে ডিজাইন আমার জন্য মনটা খুব অসন্তুষ্ট যে গজল জানিস এক লোক বলছে যে না না তা আমি আবার মুখে দিয়েছি তুই ভালো গজলটা ধর দোয়া কর সালামের যে ডিজাইন তাতে ও গজল জানে ধরিছে মাইকে চাইলাম জারে কোন ডাবা ধরি সে আল্লাহ জানে ভবে পাইলাম না তার সে এখন বাস করে অন্যের ঘরে মারাই রাখ আরামজাদা রাখ মা নিজ্জত শেষ করল মানুষ রে এটা যদি মুক্ত ভর করা হয় আমার ছেলেরা কমপক্ষে পক্ষে কলেমাগুলো কমপক্ষে নবীজির কিছু হাদিসগুলো শিখতে জানতে পারবে কিনা জোরে বলেন এই মুক্ত দরকার আছে কি নাই এই ওয়াক্তীয় মসজিদ দরকার আছে কি নাই আমার শিশু বাচ্চারা কোরআন শরীফ পড়বে পক্ষে কারা আছেন হাত দেখান বলে বাপ রে বলেন আলহামদুলিল্লাহ এ মক্ত হয়ে যাবে এখানে কোনো শত্রু দলা দলি এখানে আর কালেকশনেরও দরকার নাই তার কারণ সুজা সুজা মাদ্রাসার মজিম সাহেবের ছেলে যে আদায় করা করি সেখানে আদায়ের দরকার নাই তারপরেও আমি বলছি মক্তব যেহেতু দরকার আছে প্রধান বক্তার চাদরের উপরে ওয়াজের যদি ওয়াজ শেষ হয়ে যায় তখন তার খুঁজে পাবো না হুজরে বলেন ঠিক কিনা উয়াজ যেই শেষ হবে পালাবা হুজোর বাড়ি যাই তো উওয়াজ শুরুর আগে আপনারা এইটা সরান আমার ঘাড়ের চাদরটা বিছাইয়ে দিই খালি ঠিক বেঠিক দেখি কার কয়েক টাকা আছে তার মার জন্য আর বাপের জন্যে এই কোরআনের ঘরে কে কি দেয় আমার ঘাড়ের চাদর বিছাইয়ে দিলাম একটা টাকা দিলেও সহযোগিতা করবেন কেউ বসে থাকবেন না বলে হুজুরের আগে একবার দিয়েছি নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী পাইকপাড়া नगद दुई हज़ार